খাদিজা ময়না, আপনি লিখেছেন, মেয়েরা কি বাবার কবর দেখতে কবরস্থানে যেতে পারবে? মেয়েদের কবরস্থানে যাওয়ার ব্যাপারে ফোকায় একরামের অভিমত হলো যে তারা কবরস্থানে যাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাওয়ারাতুল কুবুরের প্রতি লানত বর্ষণ করেছেন, অর্থাৎ তারা যারা খুব বেশি কবর জিয়ারত করে। অবশ্য এই খুব বেশি কবর জিয়ারত করে শব্দটি হাদিসে থাকার কারণে অনেক অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে যারা খুব বেশি করে না, মাঝে মধ্যে যায়, তারা নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এজন্য বেশ বড় অংশে একটা ওলামায়ে কেরাম, একটা একদল ওলামায়ে কেরাম, তারা কিন্তু মেয়েদেরকে কবরস্থানে যেতে নিষেধ করেন না, বলেন যে সেখানে গিয়ে নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়া, অতিরিক্ত যাওয়া, এগুলো নিষিদ্ধ হাদিসের আলোকে, বাকি মাঝে যাওয়া নিষিদ্ধ নয়। আর এই মতটিকে উড়িয়ে দেওয়া যায় না নানা কারণে, এই মতটির আমার কাছে শক্তিশালীও মনে হয়। বাট যদিও এর বিপরীতে অনুক্রমে ক্রাম সাধারণভাবেই মেয়েদেরকে কবরস্থানে যেতে সবসময় নিষেধ করেছেন, তারা কবরের বাইরের ওয়ালের বাইরে থেকে তাদের বাবার কবর দেখা কিংবা তাদের আবেগের জায়গা থেকে আশেপাশে যাওয়া, এটা তারা করতে পারেন, কিন্তু অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করাটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তানজিনা কবির অথয় এআইডি থেকে আপনি লিখেছেন, বিয়ের জন্য কী দোয়া করব? বিয়ের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করবেন সুরায়ে ফুরকান 74 নম্বর আয়াতে, নেক সন্তান নেক স্ত্রীর জন্য দোয়া করবেন, হালাল উপার্জন করবেন, এবং সাধারণভাবে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে নেক স্ত্রী এবং বিবাহ সহজ হওয়ার বিষয়টি দোয়া করবেন। হিজাজি সাহেব আপনি লিখেছেন, ভাই একজন কিন্তু বোন দুজনের বেশি হলে জমি কী নিয়ে বণ্টন হবে? দেখুন, বোন যদি দুজন হয় তাহলে সেক্ষেত্রে তারা বাবার টোটাল সম্পদের সর্বোচ্চ 2/3 পাবেন। যদি এক ভাই দুই বোন হন তাহলে সেক্ষেত্রে সম্পদ বণ্টন হবে আপনার 4 ভাগ, তার 2 ভাগ পাবেন ভাই, আর বাকি যে 2 ভাগ পাবেন সেটা বোনরা 1 ভাগ করে পাবেন। আর আপনার যদি অন্য কোনো ওয়ারিস থাকেন তাহলে সেক্ষেত্রে ভাগের আপনার অঙ্ক ভিন্নভাবে হবে। বাট একটা মৌলিক কথা আমরা জেনে রাখি, আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, যদি কোনো মৃত ব্যক্তি একজন কন্যা সন্তান রেখে যান তাহলে তিনি সর্বোচ্চ 1/2 পাবেন মৃত ব্যক্তির সম্পদের, আর যদি 2 বা ততোধিক সন্তান রেখে যান তাহলে সেক্ষেত্রে তারা টোটাল সম্পদের 3/2 পর্যন্ত পাবেন, বাকি 1 ভাগ অন্য ওয়ারিসরা বা অন্য যারা আছেন তারা পাবেন। শফিউর রহমান পাভেল আপনি লিখেছেন, মসজিদ ও হেফজখানা একসঙ্গে হওয়ায় ডান পাশের কাতারে মুসল্লি প্রত্যেক ওয়াক্তে বেশি হয়, এদিকে নামাজের কোনো সমস্যা হবে? এটা অবশ্যই মানে সালাতে যে আদব সুন্নাতের খেলাফ হবে, যে এক পাশে অনেক বেশি হবে, হালকা বেশি হতে পারে, কিন্তু ব্যালেন্স থাকা উচিত প্রয়োজনে। ডান পাশে হেফজখানার ছাত্ররা বেশি দাঁড়ায়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ওস্তাদরা তাদেরকে উদ্বুদ্ধ করে ডান বাম দোনো পাশে দাঁড়ানোর জন্য পরামর্শ দেবেন, এবং ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যা যা প্রয়োজন সেটা তারা গ্রহণ করবেন। শাহরিয়ার ফারদিন আপনি লিখেছেন, মা বাবার শিরকের গুনাহ করলে তার জন্য কীভাবে দোয়া করব? তার জন্য আপনি হেদায়তের দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হেদায়ত দান করেন, তাদের জন্য ঈমান নসিব করেন, তাদেরকে যেন গোমরাহির পথ থেকে সরে আসার তৌফিক দান করেন। এই দোয়াটা আল্লাহর কাছে করতে থাকবেন আপনি। সেই সাথে আপনার দাওয়াতি কাজ, তাদের জন্য কাউন্সিলিং, তাদেরকে বোঝানো, যাদেরকে দিয়ে বোঝানো হলে কাজ হতে পারে তাদের দিয়ে বোঝানো, যেভাবে তাদের উপরে প্রভাব সৃষ্টি করে আপনি তাদেরকে দাওয়াত দিতে পারেন, সেটি আপনি চেষ্টা অবশ্যই অব্যাহত রাখবেন। পাশাপাশি